সুরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে তারা কি দেখে না সামাওয়াত এবং আর্দ, কানাতা রতকন, তারা মিশ্রিত অবস্থায় ছিল, দে ওয়ার জয়েন টুগেদার অ্যাজ এ ওয়ান এন্টিটি, দেন ফাফাতাকনা হুমা, রয়্যাল প্লুরাল, আমরা এটাকে পৃথক করেছি, আল্লাহ এটাকে পৃথক করেছেন। এখন এখানে আমরা কেন ব্যবহার করি এটা অন্য বিষয়। সামাওয়াত এবং আর্দ সেটা একটা এন্টিটি ছিল এবং পরে সেটাকে পৃথক করা হয়েছে। আচ্ছা, এখন যারা অবিশ্বাস করেন তারা বলবেন যে আসলে এটা ফ্ল্যাট আর্থ কনসেপ্টটাকে মাথায় রেখেই বলা হচ্ছে, যে একটা কাঠের তক্তা উপরে একটা কাঠের তক্তা বা একটা চাদরের উপরে একটা চাদর, ফ্ল্যাট চাদর উপরে একটা ফ্ল্যাট চাদর, অর্থাৎ পৃথিবী ফ্ল্যাট এবং তার উপরে একটা ফ্ল্যাট আসমান। এটা একটা ক্লোজ অবস্থায় ছিল, কাছাকাছি ছিল, পরে এটাকে দূরত্ব বাড়ানো হয়েছে, লাইক এই কাইন্ড অফ একটা অবজেকশন চলে আসে। তাহলে এখন ওইটা আমরা অ্যান্সার করব, তক্তা উপর তক্তা কিনা। কিন্তু প্রথম কথা হচ্ছে গিয়ে শাব্দিকভাবে, উইদাউট গোয়িং টু এনি ইলাবোরেট এক্সপ্লেনেশন, জাস্ট বাই রিডিং দ্য ভার্স এবং ওয়ার্ডগুলো দেখে আমরা বুঝতে পারতেছি যে সামাওয়াত এবং আর্দ, আসমান সমূহ এবং জমিন, তারা এক মিশে ছিল, জয়েন্ট অবস্থায় ছিল, দেন তাদেরকে পৃথক করা হয়েছে। এখন জাস্ট এই ভার্সটাকেই ফ্ল্যাট আর্থ চিন্তা করে বললে ফ্ল্যাট আর্থের মতো আপনি চিন্তা করতে পারবেন? কেন? কারণ টেক্স এবং ওয়ার্ডে যিনি রিডার সেখানে তার ইমাজিনেশন মোতাবেক ব্যাখ্যা করতে পারবেন। এটা নট জাস্ট অ্যাবাউট কোরআন, যে কোনো টেক্স। এই আয়তের বাকি অংশ আমরা পরে যাব, যে ওয়াজা আল্লাহ মিনাল মা ইকুল্লা শাইয়িন হাইয়িন, প্রতিটা জীবিত জিনিস সৃষ্টি করা হয়েছে মা থেকে, পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আফালা ইউমিনুন, তারপরেও কি যারা অবিশ্বাস করে এই কাফেররা, তারপরেও কি তারা কাফের, অর্থাৎ কাফের হচ্ছে যারা জেনে শুনে বুঝে সত্যকে ডিনায় করে। যদি কোনো ইহুদি সত্যকে জেনে শুনে বুঝে সত্যকে ডিনায় করে, দেন সে ইহুদি প্লাস কাফের। যদি কোনো হিন্দু সত্যকে জেনে শুনে বুঝে অস্বীকার করে, দেন সে হিন্দু প্লাস কাফের। আর যদি সে সত্যকে জেনে শুনে বুঝে অস্বীকার না করে, সত্য তার কাছে পরিষ্কার না, তাহলে সে জাস্ট হিন্দু। এবং কোনো খ্রিস্টান সত্যকে জানে না, বোঝে না, তার কাছে পরিষ্কার না, অতএব ডিনাই করার প্রশ্ন আসে না, তো হি অর শি ইজ জাস্ট আ খ্রিস্টান। একইভাবে নাস্তিক, যদি কোনো নাস্তিক স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে তার যে ট্রু পজিশন সেটাতে, সেটাকে সে এক্সপ্রেস না করে, তাহলে সে হচ্ছে এথিয়েস্ট প্লাস কাফের। আদারওয়াইজ যদি কোনো এথিয়েস্ট এমন হয় যার কাছে সত্য পরিষ্কার না, তো ডিনাই করার প্রশ্ন আসে না, তাহলে হি অর শি জাস্ট এথিয়েস্ট, আর কিছু না। সো কাফের হচ্ছে একটা বিশেষ টার্ম যেটা পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে পার্টিকুলার গ্রুপ অফ পিপলের জন্য, যারা নোয়িংলি ডিনাইং দ্য ট্রুথ, তাদের জন্য। এখন কেউ বলতে পারে যে তক্তার উপরে তক্তা, সামাওয়াত হচ্ছে তক্তা, সাতটা তক্তা, মানে সামাওয়াত হচ্ছে গিয়ে আসমান সমূহ, অর্থাৎ প্লুরাল, একের অধিক আসমান। তাহলে ধরেন তিনটা চারটা পাঁচটা বা সাতটা, যেটা পবিত্র কোরআনে বলা হচ্ছে সাবা আসামাওয়াত, সাতটা আসমান, তাহলে সাতটা তক্তা, আর নিচে হচ্ছে একটা মোটা তক্তা, এটা হচ্ছে গিয়ে পৃথিবী। সো একটা মোটা তক্তার উপরে সাতটা পাতলা তক্তা, মানে ফ্ল্যাট আর্থ ভিউ যেটা, ইমাজিনেশন। এখন তাদের জন্য আমরা জবাব দিব সুরা ফুসিলাত থেকে। সুরা ফুসিলাত হচ্ছে গিয়ে 41 নম্বর, 41 নম্বর চ্যাপ্টার। তিনি আসমানের দিকে লক্ষ্য করলেন, অর্থাৎ আসমান অলরেডি এক্সিস্টেন্সে আছে, আছে বিধায় তিনি এটার উপর লক্ষ্য করলেন। কি লক্ষ্য করলেন? ওয়াহিয়া দুখন, তিনি আসমানের উপরে এমন অবস্থায় লক্ষ্য করলেন বা সেটাকে কিছু করার ইচ্ছা পোষণ করলেন, যখন আসমানটা কি অবস্থায় ছিল? দুখান অবস্থায় ছিল, ধূম্রকুঞ্জ অবস্থায় ছিল। সায়েন্টিফিক টার্মে এটাকে বলা হয় গ্যাসিয়াস স্টেজ। মহাবিশ্ব একটা সময় গ্যাসিয়াস স্টেজে ছিল, গ্যাসীয় অবস্থায় ছিল, গ্যাস ছিল জাস্ট, তখনও কংক্রিট কিছু তৈরি হয় না, তখনও প্ল্যানেট তৈরি হয় না, ইভেন স্টারও তৈরি হয় না, জাস্ট গ্যাস ছিল। দেন গ্যাস গ্র্যাভিটির কারণে আস্তে আস্তে ডেন্স হট হয়, দেন স্টার তৈরি হয়, প্রথমে হাইড্রোজেন স্টার তৈরি হয় হাইড্রোজেন অ্যাটম থেকে। সায়েন্স এটাকে বলে গ্যাসিয়াস স্টেজ। আল্লাহ এখানে বলছেন দুখন, ওকে আমরা আমরা সায়েন্সকে তালাক দিলাম, সায়েন্সকে তালাক দিয়ে আমরা কথা বলতেছি, যে আল্লাহ বলতেছেন তিনি আসমান দিকে লক্ষ্য করলেন এমত অবস্থায় যখন সেটা দুখন অবস্থায় ছিল। এতটুকু পরিষ্কার যে আসমান কোনো তক্তা না, গ্যাস তো আর তক্তা না, গ্যাস তো কোনো ফ্ল্যাট কিচ্ছু না, স্পেস অনুযায়ী এটা শেপ হবে, র্যান্ডম শেপ হয় গ্যাসের, তো জাস্ট গ্যাস,
এটাকে ভেদ করা যায়, এটা কোনো তক্তা না যে তক্তা ড্রিল মেশিন দিয়ে বা প্যারেক দিয়ে ফুটা করে বের হইতে হবে, না এটা গ্যাস অবস্থায়। তো কোরআন থেকে পরিষ্কার যে আসমান যেটাকে বলা হচ্ছে যে সুম্মা স্তাওয়া ইলা সামা, সামার দিকে আল্লাহ লক্ষ্য করলেন, এটার দিকে তিনি ডিরেকশন দেওয়ার ইরাদা করলেন, কোন অবস্থায়, যখন আসমানটা দুখান ছিল, ধোঁয়া স্মোক ছিল ওই সময়। তারপর তিনি সেটাকে বললেন, কি বললেন তিনি আসমানকে এবং জমিনকে বললেন যে তোমরা আসো, যে তারা বললেন যে আমরা আসলাম উইলিংলি, উই হ্যাভ কাম উইলিংলি, আমরা স্বেচ্ছা আসলাম। এই গ্যাসি অবস্থা কখন ছিল এটা উপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন সূরা ফুসিলাতের 9 নম্বর ভার্স যে সে ডু ইউ ইনডিড ডিসবিলিভ, তোমরা কি অবিশ্বাস করো, ইন হি তার ব্যাপারে, হু ক্রিয়েটেড দ্য আর্থ যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে, ইন টু ডেইজ দুই দিনে, অ্যান্ড অ্যাট্রিবিউট টু হিম ইকুয়ালস এবং তার অংশীদার সাব্যস্ত করো, তোমরা কি তাকে ডিনাই করো, অস্বীকার করো সেই সত্তাকে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে এবং তোমরা তার সাথে অংশীদার সাব্যস্ত করো, দ্যাট ইজ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, তিনি তো সমস্ত জগতের প্রভু। তাহলে এখন আল্লাহ এখানে বললেন তিনি পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করেছেন। আচ্ছা, তারপর তিনি বলেছেন অ্যান্ড হি প্লেসড অন ইট, তিনি সেই পৃথিবীর উপরে রাখলেন ফার্মলি, মজবুতভাবে, সেটস মাউন্টেন, পাহাড়কে, ওভার ইটস সারফেস, তার ভূমিতে, অ্যান্ড হি ব্লেসড ইট, তাকে তিনি ব্লেসড করলেন, নিয়ামত দান করলেন, আশীর্বাদ করলেন, প্রদান করলেন, অ্যান্ড ডিটারমাইন্ড দেয়ার ইন ইটস সাস্টেনেন্স, এবং পৃথিবীতেই, পৃথিবীর উপরে যে সৃষ্টি জগৎ থাকবে, প্রাণ থাকবে, তাদের সাস্টেনেন্সের জন্য সেখানে যা যা রাখা দরকার তা রাখলেন ইন ফোর ডেজ, দুই দিনে পৃথিবী সৃষ্টি করলেন এবং চার দিনে এখানে রাখলেন। ফর দোজ হু আস্ক, এগুলো তাদের জন্য বলা হচ্ছে যারা জিজ্ঞাসা করে। ওনারা বলে থাকেন যে প্রথমে পৃথিবীর কথা বলা হচ্ছে, যে আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করেছেন, তারপরে অর্থাৎ 9:10 বলা হচ্ছে যে 9 নম্বর আয়াতে বললেন তিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন, 10 নম্বর আয়াতে বললেন চার দিনের মধ্যে তিনি সবকিছু ব্যবস্থা করলেন। আচ্ছা, তারপরে 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন তারপর তিনি আসমানের দিকে, সুম্মা অর্থাৎ তারপর নেওয়া হয়, সুম্মা শব্দ আয়াতের অর্থ হচ্ছে তাছাড়া, দুইটা, তাছাড়াও অথবা তারপরে, দুইটাই বলা হয়। আল্লাহ বললেন সুম্মা, আমি এখানে সুম্মার অর্থ তাছাড়া নিয়েছি, তাছাড়া তিনি কি করলেন, তিনি আসমানের দিকে লক্ষ্য করলেন, অর্থাৎ তখন আসমান অলরেডি এক্সিস্টেন্সে চলে আসছে। আল্লাহ বলেননি যে তারপর তিনি আসমান সৃষ্টি করলেন, না, আল্লাহ বলতেছেন তিনি লক্ষ্য করলেন, দেন হি ডিরেক্ট হিমসেলফ টু দ্য হ্যাভেন, তিনি আসমানের দিকে নিজেকে মনোনিবেশ করলেন, কোন অবস্থায়, যেটা যখন নাকি আসমান অলরেডি দুখানো অবস্থায় ছিল। তার মানে কি, আসমান অলরেডি সৃষ্টি হয়ে গেছে, সৃষ্টি হয়ে এটা এখন একটা স্টেজে চলে আসছে। সো পৃথিবী সৃষ্টি করলেন দুই দিনে, তারপর চার দিনে সেখানে সব ব্যবস্থা করলেন, এই চার দিন কি ওই দুই দিন ইনক্লুড, নাকি সেপারেটলি পরের আরো চার দিন, অর্থাৎ দুই দিনে পৃথিবী সৃষ্টি করলেন এবং আরো চার দিন লাগালেন পৃথিবীতে সমস্ত কিছু ব্যবস্থা করতে, যারা থাকবে তাদের জন্য, তো প্রাণ থাকবে তাদের জন্য, তাহলে ছয় দিন হয়। আর যদি এমন হয় দুই দিনে সৃষ্টি করলেন, মোট চার দিনে এটা করলেন, তাহলে চার দিন হয়। ওকে, আমাদের ডিটেলসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এখানে ডিটেলস শেখানোর জন্য এটা বলেন নাই। আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন, তোমরা যে সত্তাকে অস্বীকার করো সেই সত্তা এই সত্তা, আবার তার সঙ্গে তোমরা পার্টনার করো, কেউ কেউ তো তাকে অস্বীকার করে, যারা অস্বীকার করে না তারা আবার তার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, যে মহান ঈশ্বর, তিনি এত ক্ষমতাধর, এত প্রতাপশালী, এত প্রভাবশালী, তোমরা তাকে অস্বীকার করো যিনি এগুলো করেছেন। সো আল্লাহ আমাদেরকে এখানে সিকোয়েন্স শিখাচ্ছেন না, তিনি আমাদেরকে অর্ডার শিখাচ্ছেন না, আল্লাহ কোন জায়গা থেকে কথা বলতেছেন, কেন কথা বলতেছেন, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ যদি আপনি বক্তার বক্তব্য বুঝতে চান, সে বক্তা কোন প্রেক্ষাপট থেকে, কোন আঙ্গিকে, কি কারণে, কি পারপাসে কথা বলতেছেন, সেটা অনেক বড় বিষয়। এখন আমরা এখানে কেন আসলাম, আমরা সূরা ফুসিলাতে 9:10-11 কেন পড়লাম, যারা তক্তা থিওরি নিয়ে আসতে চান, আগের মানুষের আন্ডারস্ট্যান্ডিংটাকে ইস্যু করে, পুঁজি করে সেটাকে চাপাতে চান আমাদের উপরে, যে দোজ পিপল বিলং টু ইউর ট্রাইব, দোজ পিপল বিলং টু ইউর ফেইথ সিস্টেম, সো তোমাদেরকে সেটা ক্যারি করতে হবে, যে পার্টিকুলার গ্রুপ অফ পিপল উইদিন আ গ্রুপ অফ পিপল তারা একটা আন্ডারস্ট্যান্ডিং বিলং করতো, নাও সে ব্যাগেজ তোমাদেরকে নিতে হবে। এটা এটা কোনো মানে লজিক্যাল আর্গুমেন্ট না। তো যারা তক্তা থিওরি নিয়ে আসেন, যে তক্তা উপরে তক্তা, একটা মোটা তক্তা, সেটার উপরে আরো 60টা পাতলা তক্তা, তো তাদের জন্য বললাম যেখানে আল্লাহ এখানে তক্তার কথা বলে নাই, আল্লাহ এখানে বলতেছেন আসমান একটা স্টেজ ছিল যেটা ধোঁয়া অবস্থায় ছিল। এরপরে আয়াত আল্লাহ বললেন
and he completed them tadake tini korlen as seven heavens asman sat asman howar age sat asman theke to satta tokta theory asche so sei sat asman howar agei ager stage ei asman chilo dhua obosthay sei dhua obostha theke asman ke ortha eta primordial stage chilo sei dhua obosthay asman ke porobortite সাতটা স্টেজে তাদেরকে ভাগ করা হয়েছে কিভাবে করেছেন কেমনে করেছেন উই ডোন্ট নো কথা হচ্ছে আল্লাহ একটা জিনিসকে সাতটা জিনিস করেছেন দেন হি কমপ্লিটেড দেম অ্যাজ সেভেন হেভেন্স উইদিন টু ডেজ তিনি তাদেরকে দুই দিনে কি করলেন সাতটা ভাগে ভাগ করলেন অ্যান্ড ইন্সপায়ার্ড ইন ইচ হেভেন সে প্রত্যেকটা আসমানে তিনি তার আদেশকে প্রেরণ করলেন অ্যান্ড উই অ্যাডোর্ন দ্য নিয়ারেস্ট হেভেন এবং পৃথিবীর নিকটতম যে যে সামা যে আসমান সেটাকে তিনি কি করলেন সাজালেন প্রদীপ দিয়ে আচ্ছা তো এখন এখানে কেন আসলাম আমরা এখানে আসলাম আমরা যখন সূরা আম্বিয়া পড়লাম যে আসমান এবং জমিন দে ওয়ার জয়েন্ট টুগেদার রতকন অবস্থায় ছিল দেন ফাফাতাকনা হুমা পৃথক করা হলো পৃথক তিনি কোনো তক্তা থেকে তক্তা পৃথক করেন নাই সেইটা প্রমাণ করার জন্য আমরা সূরা ফুসসিলাতের ১১ নম্বর আয়াতে আসলাম যে আসমান ছিল ধোয়া অবস্থায় সেই ধোয়া অবস্থা থেকে আসমানকে সাতটা আসমানে করা হলো কিভাবে আমরা জানি না আমরা আগেও একটাকে বলে আসলাম যে পবিত্র কোরআন যখন আসমান জমিন বলা হয় সেটাকে হোল ইউনিভার্সকে বোঝানো হয় কিভাবে কারণ পবিত্র কোরআনে ফিসসামা ইওয়াল আর্থ ফিসসামা ওয়াত ইওয়াল আর্থ আসসামা ইওয়াল আর্থ অর্থাৎ আসমান সুম এবং জমিন অর্থাৎ হোল ক্রিয়েশন দি হোল এক্সিস্টেন্স গড আর হোল এক্সিস্টেন্স হচ্ছে গিয়ে সামাওয়াত ওয়াল আর্থ তো এই কারণে বলা হয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যতবারই সামাওয়াত ওয়াল আর্থ আসমান সমূহ এবং জমিন বা আসমান এবং জমিন এটা এই একটা ফ্রেজ একটা একটা বাক্য ব্যবহার করেছেন এটার মানে হচ্ছে হোল এক্সিস্টেন্স অর্থাৎ গোটা বিশ্ব জগৎ মানে সামাওয়াত ওয়াল আর্থ আসমান সমূহ এবং জমিন অর্থাৎ গোটা মহাবিশ্ব একটা বস্তু ছিল এখন পৃথক করার পরে সেই পৃথক করার পরে আসমান কেমন ছিল পৃথক করার পরে আসমান ছিল ধূম্র অবস্থায় ধোয়া অবস্থায় ছিল দুখান অবস্থায় ছিল ওয়াহিয়া দুখান আসমান অস্তিত্বে চলে আসার পরের একটা স্টেজে ধোয়া অবস্থায় ছিল তাহলে অবশ্যই তার আগের স্টেজে তক্তা অবস্থায় ছিল না ক্লিয়ার আচ্ছা তাহলে এখন এই দুইটা জায়গা থেকে জি তো আমরা এখন এই দুটা জায়গা থেকে আমরা এক করে বলতে পারি যে মহাবিশ্ব অর্থাৎ হোল এক্সিস্টেন্স একটা অবস্থায় ছিল যেটাকে আল্লাহ কোরআনের ভাষায় তিনি বলেন সামাওয়াত ওয়াল আর্থ অর্থাৎ হোল এক্সিস্টেন্স একটা জয়েন্ট অবস্থায় ছিল সেখান থেকেই সব এক্সিস্টেন্স পৃথক পৃথক এক্সিস্টেন্স আসছে এখন সামাওয়াত ওয়াল আর্থ এটার অন্য একটা কারণও আছে সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমরা মানুষরা পৃথিবীতে বসবাস করি এবং মানুষের জন্য কোরআন আসছে এবং কোরআনের যে অডিয়েন্স সেটা হচ্ছে মানুষ এবং তাদেরকে টার্গেট করেই বলা হচ্ছে সেটা হচ্ছে মানুষ সো মানুষ পৃথিবীতে বাস করে তাদের যে অবজারভেশন তাদের যেই ভূমিস্থল যেখানে তারা বসবাস করে সেটা হচ্ছে পৃথিবী সেটাকে ইনক্লুড করে এভাবে বলা হচ্ছে যে আসমান এবং জমিন কারণ তৎকালীন সময়ে মানুষের কাছে যত অস্তিত্ব ছিল সেটা ছিল উইদিন দি হ্যাভেন অ্যান্ড দি আর্থ বর্তমান আধুনিক বিশ্বের আগে মানুষ যে অস্তিত্ব কল্পনা করত সেটা হচ্ছে গিয়ে যত অস্তিত্ব আছে যত তারকা আছে গ্রহ নক্ষত্র যা দেখা যায় খালি চোখে সূর্য ডোবে সূর্য ওঠে চন্দ্র এসব কিছু উইদিন দি হ্যাভেন অ্যান্ড দি আর্থ অর্থাৎ একটা ক্লোজ সিস্টেম এটা তাদের আন্ডারস্ট্যান্ডিং এটা তাদের চিন্তা তাদের ধারণা সো অডিয়েন্স যেহেতু এইভাবে চিন্তা করে আল্লাহ সেটাকে সামনে রেখেই এমনভাবে কথা বলেছেন যাতে করে সেইটা সত্যকেও ভায়োলেন্স না করে আবার যেই মানুষের কাছে যেই শ্রোতাদের কাছে আল্লাহর কোরআনকে পৌঁছানো হচ্ছে তারাও যাতে করে এই কোরআনকে অস্বীকার না করে কারণ ভাই হে হে এইটা আমাদের ডিরেক্ট অবজারভেশন সূর্য ওঠে পূর্ব দিকে ডোবে পশ্চিম দিকে আরে এটা কি বলে কে নাকি কার পিছে ঘুরে হোয়াট ইজ দিস ননসেন্স মোহাম্মদ ননসেন্স বলে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে হোয়াট ননসেন্স ইজ টকিং অ্যাবাউট এভাবে কথা বলতো যদি আল্লাহ পবিত্র কোরআনে বলতেন আল্লাহ বলেন নাই কেন বলেন নাই আল্লাহ সবই বলেছেন কিন্তু এমন ভাবে বলেছেন যাতে করে আলটিমেট অ্যাবসলিউট ট্রুথ কেউ ডিনাই করা না হয় আবার তৎকালীন সময়ের মানুষও সত্যকে ডিনাই না করে জাস্ট বিকজ অফ দ্য লিমিটেড নলেজ
জাস্ট বিকজ অফ দ্য লিমিটেড অবজারভেশন, কারণ তখনকার মানুষের অবজারভেশন ছিল যে সূর্যকে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরতেছে, তো যদি এটা আল্লাহ বলতেন তারা জাস্ট তারা শুধু হাসতো আর হাসতো, কোরআন থেকে আরো দূরে যেত।